স্বাগতম নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি নুর নাহার বেগম, সহকারী শিক্ষক, হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দোয়াও করি ভালো থাকো। শুরুতেই অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার, আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। ছবিতে কি দেখতে পাচ্ছ? পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের কিছু ছবি। চাকরি সূত্রে অথবা লেখাপড়ার জন্য অনেককেই প্রবাসে অবস্থান করতে হয়। প্রবাসে অবস্থানের সময় তারা অর্জন করে নানা অভিজ্ঞতা। আমাদের আজকের পাঠ প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে, আফগানিস্তানের প্রকৃতি ও পরিবেশ ব্যাখ্যা করতে পারবে, আফগানদের খাদ্যাভ্যাস, সহজ সরল চারিত্রিক বৈশিষ্ট্য, অতিথিপরায়ণতার পরিচয় দিতে পারবে, বরফ শীতল জনপদ ও তুষারপাতের সৌন্দর্য বিশ্লেষণ করতে পারবে। আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখনফলগুলো অর্জন করতে পারবে। লেখক পরিচিতি সৈয়দ মুজতবা আলী। জন্ম পরিচয়, তিনি 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী। শিক্ষা ও কর্মজীবন, তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানে কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবনের শুরু হয়। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এছাড়া বন বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, বরোদা কলেজে অধ্যাপনা করেন। বাংলা, ইংরেজি, জার্মান, ইতালিয়ান, আরবি, হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষায় তিনি ছিলেন দক্ষ ও সুপণ্ডিত। সাহিত্যকর্ম, দেশে বিদেশে জলে ডাঙ্গায় তার অন্যতম ভ্রমণ কাহিনী, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, ধূপছায়া, কতনা অশ্রু জল ইত্যাদি তার রম্য রচনা, অবিশ্বাস্য শবনম ও তুলনাহীন তার অন্যতম উপন্যাস। মৃত্যু, তিনি 11 ফেব্রুয়ারি 1974 সালে মৃত্যুবরণ করেন। শব্দার্থগুলো দেখো, রোজ গাল রাঙানোর প্রসাধনী, বপু বড় দেহ, তনু ক্ষীণ দেহ। এবার চিত্র সহ আরো কিছু শব্দের অর্থ দেখো, মর্তমান কলা, মায়ানমারের মার্তবান দ্বীপে উৎপন্ন কলার জাত, বপু বড় দেহ, তাক্ত শক্তি, বারকোষ কাঠের তৈরি কানা বড় থালা। এবার একক কাজ নাও, লেখকের জন্মস্থান, জন্মসাল, পিতার নাম, গ্রন্থসমূহের নাম ও মৃত্যুসাল লিখো। এবার আমরা পাঠ বিশ্লেষণে যাচ্ছি। সকল কাজের কাজী সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষায় অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে রসালো গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। বুদ্ধির দীপ্তি, হাস্যরস তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলীর কাবুল ভ্রমণের অভিজ্ঞতার আলোকে রচিত। এটি তার দেশে বিদেশে গ্রন্থের 15 অংশ। আফগানিস্তানে কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছিল। সে সময়ে তিনি যে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেন দেশে বিদেশে গ্রন্থের বিভিন্ন অংশে এরই প্রতিফলন ঘটেছে। তিনি বাসা পেয়েছিলেন রাজধানী কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামুল্লা গ্রামে। চাকর হিসেবে যাকে পেয়েছেন তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান অনেক কর্মঠ এবং আকৃতিগত দিক থেকে
সে দানব প্রকৃতির মানুষ। সে অনেক কঠিন কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। সকল কাজের কাজই বলতে বোঝানো হয়েছে সে সব কাজে পারদর্শী। বলা যায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কাজের যোগ্যতা আছে তার। পরবর্তী স্লাইডে যাচ্ছি। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। প্রবাস বন্ধু রচনায় পাহাড়ি প্রকৃতির দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ ও সেখানকার মানুষ, তাদের সহজ সরল জীবন আচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি নিবিড় হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আফগানিস্তানের আবহাওয়া রুক্ষ, শীত প্রধান দেশ হওয়ায় নদীর জলও ছুরির মতো ধারালো। তাই আফগানদের মুখ ফেটে গিয়ে এব্রো থেব্রো অবস্থা হয়ে যায়। চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে বলতে তাই বোঝানো হয়েছে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। আফগানিস্তানে একটি সংস্কার প্রচলিত আছে, গুরুজনদের চোখের দিকে তাকানো বেয়াদবি। তাই লেখকের রান্নার লোক আব্দুর রহমান কার্পেট থেকে চোখ সরায়নি, কিন্তু লেখক এরই মধ্যে তার চোখের ভাব দেখে বুঝতে পেরেছেন যে সে ভীমসেনের মতো রান্না এবং বিপদ আপদে লেখককে রক্ষা করতে পারবে। তবে যদি খেপে যায় তাহলে আর রক্ষা থাকবে না। তাই তাকে জরিপ করে লেখকের ভরসা ও ভয় হলো। পরবর্তী স্লাইডে যাচ্ছি। ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে। লেখক কাবুলে গেলে তার গৃহপরিচালক হিসেবে আব্দুর রহমানের যোগ্যতা সম্পর্কে এ কথা বলা হয়েছে। লেখক কাবুলে গেলে তার পরিচর্যার জন্য অধ্যক্ষ জিরার সাহেব একজন গৃহপরিচারক ঠিক করেন, সে যে কোনো কাজ করতে পারবে, তাই লেখকের কোনো অসুবিধা হবে না। ভীমসেন শক্তিশালী এবং সে রান্নায়ও পারদর্শী। ভীম মহাভারতের একটি চরিত্র। ভীমসেন বিপদে তার ভাইদের বাহুবলে উদ্ধার করেছে এবং রান্নায়ও নৈপুণ্য দেখিয়েছে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখি আব্দুর রহমান মোগল আবিরের গারুবন্দনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। লেখক কর্মসূত্রে ও ভ্রমণের জন্য আফগানিস্তানে গিয়েছিল। এখানে তাকে থাকতে দেওয়া হয়েছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। এখানে দেখাশোনা করা ও তার রান্নার জন্য আব্দুর রহমানের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। লেখকের বাড়ি ফিরতে রাত 2টো বেজে গেল। খুব সম্ভব তন্দ্রা লেগে গেছে লেখকের। আফগানরা অতিথি পরায়ণ, তারা অতিথিদের সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকে। লেখকের ঘুম ভাঙার সাথে সাথে তার হাত মুখ ধোয়ার জন্য আব্দুর রহমান পানি নিয়ে হাজির হয়। পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। আফগানদের মুখ ফেটে ফেটে এব্রো থেব্রো হয়ে যায়। তাদের মুখের ফাটা চিহ্নগুলো দেখে মনে হয় যেন একটা ম্যাপ অঙ্কিত হয়েছে। আবহাওয়ার রুক্ষতা ও জলের শীতলতার কারণে এই হাল হয় চেহারার। মুখ ধুতে গিয়ে লেখক বুঝল যদিও গ্রীষ্মকাল, তবুও কাবুল নদীর বরফ গলা জলে লেখকের মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে আফগানদের মতো। পরবর্তী স্লাইডে যাচ্ছি। বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও,
আর তার উপরে বসে আছে একটা আস্ত মুরগি রোস্ট। আফগানরা ভোজন রসিক ও অতিথি পরায়ণ। বাংলাদেশিদের খাদ্যাভ্যাস থেকে তাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ ভিন্ন। এককালে মেসে চার্জে থাকা আব্দুর রহমানের খাবার পরিবেশন ও পরিমাণ দেখে লেখক থ হয়ে দাঁড়িয়ে থাকেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। মানুষ অল্প শোকে শোকাহত হয়, বিভিন্নভাবে নিজের শোক প্রকাশ করে। মানুষের শোক যখন অধিক হয় তখন মানুষ শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলে, মানুষ শোককে পাথর হয়ে যায়। একজনের জন্য আব্দুর রহমানের রান্না করা খাদ্যের পরিমাণ দেখে লেখক স্তব্ধ হয়ে এই উক্তি করেছেন। আব্দুর রহমান লেখকের জন্য যে রান্না করেছে তার পরিমাণ তিনজনে খাওয়ার মতো হয়, তবে তাকে ধমক দেওয়া যায়। কিন্তু ছয়জনের পরিমাণ রান্না পরিবেশন করেও যদি বলা হয় রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? এই জন্যই লেখক বলেছেন, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার জোড়ায় কাজ নাও। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। লেখকের এই উক্তির কারণ বুঝিয়ে লেখো। কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। কাবুলের হাওয়া বড় খারাপ এবং এখানকার হাওয়া আতশবাজির হালকা, এমন ধারণা পোষণ করে আব্দুর রহমান। বাতাসে শুধু আতশবাজির গন্ধ, নদীর পানি বরফ কলা ঠান্ডা, মনে হয় যেন পাথর গলিয়ে পানি বানানো হয়েছে। কাবুলের আবহাওয়া পানি মানুষের হজমে সহায়ক নয়। উত্তর আফগানিস্তানে পানশিরে আব্দুর রহমানের বাড়ি। পানশিরের প্রকৃতি অপরূপ সুন্দর ও হাওয়া বিশুদ্ধ। এই বিশুদ্ধ হাওয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আব্দুর রহমান লেখককে তার দেশ পানশিরে যেতে বলে। দেখো আফগানিস্তানের ম্যাপ। উত্তর আফগানিস্তানে পানশির, আব্দুর রহমানের বাড়ি। পরবর্তী স্লাইডে যাচ্ছি। তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের আবহাওয়া বিশুদ্ধ, আবহাওয়ায় নেই কোনো ঝাঁঝালো গন্ধ। পানশিরের আবহাওয়া মানুষের স্বাস্থ্যের অনুকূল, তাই মানুষ এখানে অনেক খেতে পারে এবং শক্তি অর্জন করে ঘোড়ার সাথে পাল্লা দিয়ে ছুটতে পারে। লেখকের খাদ্য চাহিদা কম দেখে আব্দুর রহমান কাবুলের আবহাওয়াকে দোষারোপ করে। তার মতে পানশিরের আবহাওয়া এত ভালো যে আস্ত উঠেও মানুষের খাদ্য চাহিদা মিটবে না। এখানে আব্দুর রহমানের স্বদেশ প্রেম ও আত্মীয়তার বিষয়টিও প্রতিফলিত হয়েছে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। পানশিরে শীতের মৌসুমে বরফ পড়ে, প্রায় 7 দিন একটানা বরফ পড়ে। পেঁজা তুলার মতো বরফ পড়ে ঢেকে যায় আকাশ মাটি। বরফে ঢাকা পানশির বড়ই অপরূপ। বরফের স্তূপ মাটিতে সৃষ্টি করে বিছানার। কেউ যদি বরফের ধাক্কা খায় তবে সে বেহুশ হয়ে পড়ে যাবে বরফের বিছানায়। দীর্ঘ 6-7 দিন একটানা বরফ পড়ার পর হঠাৎ একদিন সূর্য উঠে। বরফের উপর সূর্যের বিকিরণ এক তীক্ষ্ণ আলোকরশ্মি সৃষ্টি করে, খালি চোখে তাকানো যায় না সেই দিকে। পানশিরের বায়ু বিশুদ্ধ, পানশিরের ঠান্ডা হাওয়া নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করে মানুষের ভেতরটা পরিচ্ছন্ন করে দেয়, দেহের ভেতর থেকে টেনে বের করে আনে হাজারটা অসুখ।
মানুষের বয়সকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। এবার দলীয় কাজ নাও, শীতকালে ভ্রমণের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। এবার মূল্যায়নের প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর জন্ম কত তারিখে? লেখক কাবুল শহরে কয়টি নরদানব দেখেছেন? প্রবাস বন্ধু রচনায় উল্লিখিত পানশির কোথায় অবস্থিত? গুরুজনদের দিকে তাকাতে নেই কেন? লেখক শীতকালটা পানশিরেই কাটাতে চান কেন? আব্দুর রহমান এককালে কিসের চার্জে ছিলেন? এবার বাড়ির কাজ নাও, ভ্রমণ বাস্তব অভিজ্ঞতা আহরণের মাধ্যম। মন্তব্যটি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আলোকে বিশ্লেষণ করো। বাড়ির কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে। আজকের ক্লাসটি যদি আবার দেখতে চাও তাহলে শেয়ার করো, প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও। আমি আশা করব তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আতঙ্কিত হবে না, সচেতন থাকবে, শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং পরামর্শ মেনে চলবে। সংসদ টিভিতে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিত করবে এবং বাড়ি কাজ প্রস্তুত রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।